থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। আমরা কেন বললাম ভাবতে পারো, তার কারণ আজকে কিন্তু ব্লগের শুরুতে আমি একা নই, আজকে কিন্তু এনারাও সবাই আমার সাথে আছে। তো তাই জন্যই আমি আমার বদলে আমরা বললাম। এই যো আমার মা লক্ষ্মী, নারায়ণ, মা কালী, শিব শম্ভু, গণেশ, আমার গনু বাবা, আমার গোপলু সোনা সবাই আছে। তো তাই জন্যই আমরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ আজকে হচ্ছে খুব ভালো একটা দিন আর খুব মানে শুভ একটা দিন। আজকে হচ্ছে গণেশ পুজো। তো মেইনলি গণেশ পুজোটা 7 তারিখ আর আমি ব্লগটা বানাচ্ছি 6 তারিখে, যেহেতু গণেশ চতুর্থীর তিথিটা লাগছে আজকে বিকেলবেলা 3টের পর থেকে। তো তাই জন্য আমরা আজকে আর কি গণেশ ঠাকুরের একটুখানি ঘরোয়া পুজো, কোনো ঠাকুর মশাই ঠাকুর মশাই দিয়ে নয়, ঘরোয়া পুজো করব। তো সেই জন্যই আর কি এত তোড়জোড় সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, তার কারণ সকালবেলা কিছুই করছিলাম না। মা এখন ভোগ রান্না করবে আর আমি এদিকে ঠাকুরের জোগাড় যন্ত্র করছি। আর তার থেকেও বড় কথা, প্রত্যেক বছর এমনি ফল মিষ্টি দিয়েই পুজো দিই, এবছর একটু ভোগ দিয়ে দিচ্ছি। তার আরও বড় কারণ হলো আমার সামনে যেহেতু বিয়ে, আচ্ছা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বোধ হয়, আমার আমি বলেছিলাম মেবি পাকা কথার দিন যে আমার বিয়ের ডেটটা আমি পরে জানাবো। তো অ্যাকচুয়ালি আমার বিয়ে জানুয়ারিতে, তো এখনো দেরি আছে কিছু মাস, তো তাই জন্য প্রিপারেশনগুলো তো এখন থেকেই করতে হবে। তো সেই জন্য এই আমাদের যে কার্ডের ইনভিটেশনের জন্য, কার্ডে যে ইনভিটেশন করার আগে যে কার্ডের মধ্যে তেল, সিঁদুর, হলুদ এগুলো যে লাগাতে হয়, তো মা বললো যে এটা একটা শুভ দিনে করাটাই বেটার। তো আমাদের গণেশ পুজোর দিনকে ভাবলাম যে এটা করাটা খুব ভালো হবে, কেন কি গণেশ পুজো এমনিও সিদ্ধিদাতার পুজো। তো তাই জন্য একটা শুভ কাজ যখন হতে চলেছে, কার্য সিদ্ধি যখন হতে চলেছে, তাহলে এই কাজটাই দিয়েই, এই পুজোর দিন দিয়ে শুরু করা যাক। তো সেইগুলো আজকে সব করা হবে, সেই জন্যই একটা ছোটখাটো আজকের পুজো। তো চলো আর বকবো না, অনেক বেশি বকে ফেলেছি। তো কি কি করি না করি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো ঠাকুরের মানে মোটামুটি পুজো টুজো দিয়ে আর কি, দুপুরের পুজো টুজো দিয়ে এখানে আমি বসে গেছি একটু জোগাড় যন্ত্র করতে। মানে ওদিকে মা ভোগ রান্না করছে, তো আমি এদিকে একটু সবজিগুলো কেটে দিচ্ছি, একটু আদা ফাদাগুলো এগুলো একটু করে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মা একদম জোর কদমে ভোগ রান্না করছে। এবারের ভোগ রান্না কিছুই না, একদম নর্মাল হালকা ফুলকার ওপর করছি। কোনো বছর গণেশ পুজোতে ভোগ দিই না, নর্মাল ফল মিষ্টি দিয়েই পুজো দেওয়া হয়। তবে এই বছরে একটু স্পেশাল করে গণেশ ঠাকুরকে একটুখানি ভোগ টোগ নিবেদন করে পুজো দিচ্ছে। আসলে আলাদা ভোগ করার জায়গা নেই, ফ্ল্যাট বাড়িতে যেটা হয়, তো সেই জন্য আর কি মানে আমাদের রান্নাঘরের মধ্যেই এইখানেই আবার সুন্দর করে সেটাকে পরিষ্কার করে একদম আলাদা করে শুদ্ধ করে নিয়ে সেই জায়গাতে ভোগ রান্না করতে হয়। আর এখানে দেখো আমি মাকে ময়দা মেখে দিয়েছিলাম, আর মা এখানে জগজগ লুচিগুলো করে ফেলছে আমাদের গনু খাবে বলে। তো এটাই এখন বসবো হচ্ছে পুজোতে। অনেকক্ষণ সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি, মারও এদিকে ভোগ রান্না করা কমপ্লিট, এবারে এখন শুধু ভোগটা নিবেদন করার পালা আর পুজো করার পালা, বাস। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছো যে এখানে সমস্ত ভোগগুলোকে বেড়ে দিয়েছি। তো এখানে রয়েছে হচ্ছে 5 রকমের ফল, সুজি, তারপরে রয়েছে লুচি, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা। 3 রকমের ভাজা দিলাম, 5 রকম করে উঠতে পারেনি মা। তারপরে পনিরের তরকারি, পায়েস, আর এদিকে রয়েছে লাড্ডু, আর এদিকে রয়েছে মোদক। এই লাড্ডু আর মোদক নিয়েও একটা বড় কেস হয়েছে, সেটা জানো কি, এই লাড্ডু আর মোদক একদিন হঠাৎ অর্ডার করেছিলাম নর্মালি, তো আমি বুঝতে পারিনি যে ওটা অত তাড়াতাড়ি চলে আসবে। মানে 16 মিনিটসে ডেলিভারি হয়ে গেছে, তাও কটার সময় জানো, রাত 1:30। আমি মা বাবা সেদিনকে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছি এই লাড্ডু আর মোদকের অনলাইনে ডেলিভারি আনানো নিয়ে। তো যাই হোক, এটা খুব একটা হাস্যকর বিষয় ছিল সেদিন। তো যাই হোক, এখানে দেখো ঠাকুর ঠাকুর সবাইকে সাজিয়ে ভোগ টোক বেড়ে সব রেডি, এখন শুধু পুজো করার পালা। আর আমার এই ঠাকুর ঘরটা কেমন লাগছে বলো,
যেরকম নর্মালি পেরেছি ঘরোয়া ভাবে ঠিক সেইভাবেই সাজিয়েছি, তো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? বাবা গণেশকে ফুল দাও, আমি সবাইকে দিয়েছি ফুল। তো অ্যাজ ইউজুয়াল যেটা তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আজকের এই গণেশ চতুর্থীর মেইন উদ্যোগটা হচ্ছে যে এই মানে কার্ডে তেল হলুদ লাগানোর জন্য, তো সেটাই তখন চলছিল। আর এখানে দেখো আমি এখন সমস্ত ভোগগুলোকে তুলে সবাইকে মানে দেব বলে এখানে আমি সেইগুলোর প্রস্তুতি করছি, আর ওইদিকে তো মা বাবা দুজনে মিলেই বসে কার্ডে হলুদ সিঁদুর লাগাচ্ছে। কার্ডে তেল সিঁদুর লাগাতে কেমন লাগছে? আমার একটুও মন খারাপ লাগছে না, তার কারণ এই মেয়ে যা দোষ, এই মেয়ে কোনো জায়গাতেই এক জায়গায় স্থির থাকবে না। বললে হবে বাবা? না, কি ও যেগুলো হয়ে গেছে ঢুকিয়ে দেবে? ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। তো আমাদের খুব ভালোভাবেই সুসম্পন্ন হলো আমাদের এই বাড়ির এই গণেশ পুজো। আর সমস্ত কার্ডে তো তেল সিঁদুর হলুদ লাগানো তো কমপ্লিট, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ আগে ভোগ খেলাম ঠাকুরের, মানে লুচি সুজি যেগুলো আর কি দেওয়া হয়েছিল সেগুলো। তো যাই হোক, আজকের একটা ছোট্ট ব্লগ আজকের এখানেই শেষ করছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো? এটাও কিন্তু একটা বলতে পারো পার্ট অফ ম্যারেজ ব্লগ, যেহেতু কার্ডের এইসব ব্যাপারগুলো ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলো না, ডু কমেন্ট। আর ভালো লাগলে কি করতে হয় সবাই জানো, আবারও বলে দিচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থাকো। হয়তো ব্লগগুলো আমার আসতে কিছুদিন একটু সময় লাগে, কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার, যখন যেটা হচ্ছে সব কিছুই দেখানোর। তো চলো, আরও নতুন নতুন অনেক কিছু ব্লগ আসবে, সেটার জন্য কিন্তু স্টে টিউনড।